আসসালামু আলাইকুম। বিসিএস কর্নার কর্তৃক প্রিলি পরীক্ষার প্রস্তুতির জন্য যে আংশিক এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, তার মধ্যে প্রথম যে গণিতের পরীক্ষা, এই গণিতের পরীক্ষার প্রশ্নগুলো সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা সমাধানে চলে যাই। যে প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 এবং 10 হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, 18 এবং 24 দ্বারা ভাগ করলে? আমরা জানি যে এখানে লসাগু এবং গসাগু নামক দুটি কনসেপ্ট আছে। এই দুটি কনসেপ্ট নিয়ে যদি কথা বলতে হয়, আমরা জানি যে কতগুলো সংখ্যা দ্বারা একটি নির্দিষ্ট সংখ্যাকে তখনই ভাগ করা যাবে যদি ওই সংখ্যাগুলোর লসাগু এবং তার গুণিতক হয়, অর্থাৎ এবং ওই সংখ্যাগুলোর লসাগু এবং তার গুণিতকের মধ্যে সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাদের লসাগু। তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে নির্দিষ্ট কিছু সংখ্যা দ্বারা যদি ভাগ করা বা উৎপাদকের কথা বলা থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে যে তাদের লসাগু সম্পর্কিত টপিকটা বলা হচ্ছে। আর যদি এরকম বলা হয় যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যে এই এই সংখ্যাকে কি করা যাবে, ভাগ করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো সেটা গসাগুর কনসেপ্ট। ঠিক আছে, তো আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলাদা অধ্যায়ে ক্লিয়ার ডিটেল আলোচনা করব, যাতে আমাদের লসাগু এবং গসাগুতে কোনো সমস্যা না থাকে। আপাতত আমরা এই প্রবলেমগুলোতে আসি। দেখেন, এই প্রবলেমগুলোর সমাধানে যদি আমরা যাই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তার মানে লসাগুকে, যে 18 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 এবং 10 হবে। দেখেন, এখানে অবশিষ্ট যে কথাগুলো বলা হচ্ছে, এখানে 18 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 24 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। এখানে তিন ধরনের অবশিষ্টের কথা আমি বলে দেই, যে সাধারণত লসাগুর ক্ষেত্রে তিন ধরনের অবশিষ্টের কথা প্রশ্নে বলা থাকে। এক ধরনের থাকে কি, যেমন এখানে বলা হচ্ছে যে 18 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে এবং 24 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে। এবং খেয়াল করেন, অবশিষ্ট কি, যার যার জন্য, একজন এক একজনের জন্য এক এক ধরনের অবশিষ্ট। তো এক একজনের জন্য এক এক ধরনের অবশিষ্ট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে অবশিষ্ট এবং মূল সংখ্যার পার্থক্য কত। দেখুন তো, এখানে পার্থক্য কত, 24, এখানে পার্থক্য, সরি, পার্থক্য কত, 14, আর এখানে পার্থক্য কত, 14। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যা দুটোর এখানে পার্থক্য হচ্ছে 14। তাহলে যেহেতু 14 পার্থক্য, তাহলে আমরা যদি অ্যাজ ইউজুয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করতে চাই, তাহলে বুঝতে হবে যে তাদের লসাগু থেকে নিশ্চয়ই সংখ্যাটি আরও 14 কম, কারণ সমান পার্থক্য। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন যে তাদের লসাগু কত। এখানে যদি আমরা 18 এবং 24 লসাগু যদি বের করি, তাহলে কিন্তু দেখা যায় কি, 6 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, এদিকে 4 × 6 = 24, তাহলে 3 × 4 = 12, 6 × 12 কত, 72, এই যে 6 × 3 × 4, তার মানে মোট পাওয়া যায় 72। তাহলে 72 হচ্ছে তাদের লসাগু। যেহেতু তাদের পার্থক্য 14, তাহলে বুঝতে হবে যে মূল সংখ্যাটি তাদের লসাগু এর চেয়ে আরও কত কম, 14 কম। তাহলে মূল সংখ্যাটি পাওয়া যাবে 72 - 14 = কত, 58। তাহলে আমরা পেয়ে গেছি মূল সংখ্যাটি 58। অথবা এইভাবে না করে আমরা ইচ্ছা করলে প্রশ্নগুলোকে অপশন টেস্ট করতে পারি বিভিন্ন অপশনের মাধ্যমে। একটু খেয়াল করেন, যে কোনো লসাগু গসাগুর অঙ্কগুলো বা যে কোনো বাস্তব সংখ্যা চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা অপশন টেস্ট করে প্রশ্নগুলো সমাধান করতে পারি। এবং সেই ক্ষেত্রে এখানেও যদি অপশন টেস্ট করি, দেখেন যে 18 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 24 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে। তাহলে খেয়াল করেন, 18 দ্বারা যদি আমরা 40 ভাগ করি, 18 × 2 = 36, তাহলে অবশিষ্ট কত থাকে, 4 থাকে। ঠিক আছে, বাট 24 দ্বারা যদি ভাগ করি, 24 × 1 = 24, অবশিষ্ট 16 থাকবে, কিন্তু এখানে 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট বলছে 10 থাকবে, তাহলে অপশন ক সঠিক নয়। অপশন খতে আসি, 18 দ্বারা যদি আমরা এখানে ভাগ করি, 3 × 18 = 54, তাহলে অবশিষ্ট কত থাকে, 4 থাকে, কারেক্ট, 4 থাকে। 24 দ্বারা যদি ভাগ করি, 24 × 2 = 48, তাহলে অবশিষ্ট কত থাকে, 10 থাকে। তাহলে আমরা দেখতেছি যে অপশন বি কারেক্ট, যেখানে 58 কে 18 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট, 24 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা এটা দুইভাবেই করতে পারতেছি। যদি অবশিষ্টগুলোর পার্থক্য সমান হয়,
তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলবে তাদের ক্ষুদ্রতম সংখ্যা মানে তাদের লসাগু, এবং মূল সংখ্যাটি হবে ওই লসাগু থেকে 14 কম, সমান সংখ্যক। আচ্ছা, এরপর আসি দুই নম্বর কোশ্চন। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? তাহলে তো এটাও আমরা অপশন টেস্ট করে ইজিলি বলতে পারি। এমনি আমরা ম্যাথমেটিক্যালি যদি ইকুয়েশন দিয়ে করি তাহলে তো এরকম যে কোন সংখ্যার, তাহলে মনে করি সংখ্যাটি এক্স, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল মানে ইকুয়াল টু 4 বর্গ হবে, যোগফলটা 4 বর্গ হবে, 4 বর্গ মানে 16 পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি বের করি, এই যে রুট ওভার অফ এক্স ইকুয়াল টু 16 মাইনাস 10, তাহলে রুট ওভার অফ এক্স ইকুয়াল টু 6, দ্যাট মিন্স এক্স এর মান 36 আমরা যদি বর্গ করি। এভাবেও বের করতে পারি অথবা অপশন টেস্ট করেও আমরা পারি। খেয়াল করেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে সংখ্যাটাকে বর্গমূল করতে হবে, 9 16 25 36 অপশন এগুলো দেওয়া আছে, তার মধ্যে সবসময় একটু বুদ্ধি করে মাঝামাঝি সংখ্যাগুলো নিয়ে কাজ করবেন, তাহলে সুবিধা কি, আরও বাড়াইতে হলে সামনের দিকে অগ্রসর হতে হবে, কমাইতে হলে পেছনের দিকে অগ্রসর যেতে হবে, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা অনেক দ্রুত, আমরা অপশনটা সহজে বের করতে পারবো। তো মাঝামাঝি একটা সংখ্যা নিয়ে শুরু করি, দেখেন সাপোজ আমরা 25 নিয়ে শুরু করলাম, যেহেতু এখানে মাঝামাঝি 16 আছে 25 আছে, আপনি যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। যদি আমরা 25 নিয়ে শুরু করি, কোন সংখ্যার বর্গমূল, তাহলে 25 বর্গমূল কত, 5, পাঁচের সাথে কত যোগ করলে, 10 যোগ করলে, বলেন এই পাঁচের সাথে, এটার বর্গমূল তো 5, এই পাঁচের সাথে যদি 10 যোগ করি তাহলে কত পাওয়া যায়, 15, কিন্তু বলতেছে কি 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে, কিন্তু 4 বর্গ তো 16, কিন্তু আমরা পাইছি কত, 15, তাহলে কি কম পাইছি না বেশি পাইছি, তাহলে আমরা কম পাইছি, যেহেতু কম পাইছি তাহলে আরও বাড়াইতে হবে, তার মানে কোন দিকে যাইতে হবে, সামনের দিকে যাইতে হবে, এই জন্য আমরা অপশন টেস্ট করব 36 দিয়ে। তাহলে 36 বর্গমূল কত, এই যে 36 বর্গমূল তাহলে 6, তার সাথে কত যোগ করতে বলছে, 10 যোগ, তার সাথে 10 যোগ করলে কত হয়, 16, তাহলে এই 16 সংখ্যাটি অবশ্যই 4 বর্গ, তাহলে অপশন ডি কারেক্ট, অর্থাৎ ঘ কারেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি ইকুয়েশন দিয়ে আমরা করতে পারবো অথবা অপশন টেস্ট করে করতে পারবো, তবে সংখ্যার একদম কিছু বৈশিষ্ট্য, বিশেষ করে সংখ্যার ক্ষেত্রে একটু এক কথাই বলে দিই, সংখ্যার ক্ষেত্রে যদি কোনো একটা সিঙ্গেল সংখ্যার কোনো বৈশিষ্ট্য দেওয়া থাকে এবং সংখ্যাটি কত বের করতে বলে, অথবা দুইটা কোনো সংখ্যার মধ্যে কোনো বৈশিষ্ট্য বা রিলেশন দেওয়া থাকে, সেখান থেকে সংখ্যা দয় কত বের করতে বলে, অথবা তিনটি সংখ্যার কোনো রিলেশন দেওয়া থাকে, সেখানে সংখ্যা তিনটি কত, এই কথাগুলো যদি বের করতে বলে, তাহলে অপশন টেস্ট করে কিন্তু আমরা খুব দ্রুত প্রশ্নগুলোর সমাধান করতে পারি। এগুলো আমরা ওই যে আমাদের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে সেখানে আমরা ডিটেইল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি আপনারা ভিডিওটা দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, তাহলে আমরা দুইটা অঙ্ক আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা তিন নাম্বার অঙ্কে চলে যাই। তিন নাম্বার প্রশ্নটি দেখুন, কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 মানে 3/1 হয়, ভগ্নাংশটি কত? এখন খেয়াল করুন যে যেহেতু একটি ভগ্নাংশের হর এবং লবের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, ভগ্নাংশটি কত বের করতে বলছে, তাহলে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক এবং হর এবং লব দুইটিই বের করতে বলছে, অর্থাৎ ভগ্নাংশটি মানিত হর এবং লব, এবং এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, অপশন টেস্ট করাই বেস্ট। তাহলে একটু আগে আমরা বলেছিলাম এক্ষেত্রে অপশন টেস্ট করব, তাহলে খেয়াল করেন লবের সাথে 1 যোগ করলে, এখানে দেখেন ক অপশন, এখানে যদি লবের সাথে 1 যোগ করি তাহলে উপরে 3 হবে নিচে 7 হবে, তাহলে কি 2/1 হয়, হবে না, তাহলে অপশন ক সঠিক নয়। এরপর দুই নম্বরে আসেন, লবের সাথে যদি 1 যোগ করি তাহলে উপরে 2 হয় নিচে 8 হয়, তাহলে তো কাটাকাটি করলে 1/4 হয়, কিন্তু বলছে এখানে হাফ হয়, তাহলেও ঠিক নয়। অপশন গতে আসি, দেখেন লবের সাথে 1 যোগ করলে উপরে 4 নিচে 8, তার মানে কত হয়, হাফ হয়, তাহলে এটা সঠিক। আবার বাকি আরেকটা পার্ট আছে, হরের সাথে 1 যোগ করলে 3/1 হয়, এখানে হরের সাথে 1 যোগ করেন নিচে হবে 9 আর উপরে হবে 3, তার মানে ক্রস করলে কত হবে, 3/1 হবে, তাহলে অপশন গ কারেক্ট, কারণ গ এর মধ্যে দুইটি, এই যে আমাদের দুইটি যে ক্লজ দেওয়া ছিল এই দুইটি ক্লজ দিয়ে আমরা গ অপশনটি সঠিক পেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ। তো এই ধরনের প্রবলেমগুলো অপশন টেস্ট করাই বেস্ট। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই, দেখেন 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে কোনটি মূলদ সংখ্যা,
আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য পড়েছিলাম, যে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য মূলত দুইটি, সেখান থেকে আমরা চারটি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, যা যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো ভগ্নাংশই মূলদ সংখ্যা। আর ভাগ করার পর যদি এই যে মানটা যদি দশমিকে নির্দিষ্ট জায়গায় শেষ হয়ে যায়, যেটাকে আমরা বলছি সসীম দশমিক সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। আর যদি ভাগ করার পর দশমিকের পর অসীম পর্যন্ত বিস্তৃত হয় কিন্তু সংখ্যাটিকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটিও কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য এগুলাই পড়েছিলাম, আমরা দেখি এখানে কোনটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দেখেন এই যে রুট ওভার অফ ২৪, আমরা জানি ২৪কে বর্গমূল করলে মানটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সরাসরি বর্গমূল করা যাবে না। যে সকল মানকে সরাসরি বর্গমূল, ঘনমূল, চতুর্মূল ইত্যাদি করা যায় না সেগুলো অমূলদ সংখ্যা। তাহলে রুট ওভার অফ ২৪ একটি অমূলদ সংখ্যা। তারপর এখানে খেয়াল করেন, এখানে আমরা যদি ক্যান্সেল করি, কাটাকাটি করি, তাহলে উপরে আসে ৩ আর নিচে আসে কত? ৪। তো রুট ওভার অফ ৪ সমান ২, ঠিক আছে, কিন্তু উপরে তো ৩, কিন্তু এই রুট ৩ একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, কারণ এটাকে সরাসরি বর্গমূল করা যাচ্ছে না। তারপর আমরা অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম যে ইও একটি অমূলদ সংখ্যা, ই, পাই, এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কেন? কারণ এগুলোর মান অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। আমরা ওই লেকচারটিতে আলোচনা করেছিলাম যে বিভিন্ন সংখ্যার প্রকারভেদ নিয়ে, বাস্তব সংখ্যার লেকচার ১ এ। এবার খেয়াল করেন, কিন্তু ২২/৭ এটা তো কার মান? পায়ের মান। আমরা এটা নিয়েও সেখানে কথা বলেছিলাম, এটা পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কিন্তু এটা অ্যাকচুয়াল ভ্যালু না। কারণ আমরা জানি পায়ের অ্যাকচুয়াল মান হচ্ছে কত? যে ৩.১৪১৬। তাহলে এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু এই সংখ্যাটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাবে না। এই জন্য পায়েরটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। বাট ২২/৭ তো একটি ভগ্নাংশ, প্রকৃতপক্ষে ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে যেহেতু এই অপশনগুলোর মধ্যে কোনো মূলদ সংখ্যা নাই, তাহলে এই ঘ অপশনটিকে ভগ্নাংশ হিসেবে ধরেই কি দাগাতে হবে? মূলদ সংখ্যা দাগাতে হবে। বাট এখানে যদি আরেকটা অপশন এরকম থাকতো, খেয়াল করেন আরেকটা অপশন দিল ৫, অনলি ৫, তো আমরা তো জানি যে কোনো পূর্ণ সংখ্যায় কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে তো এটা নিয়ে কোনো ডাউট আছে না? তাহলে এখানে আমরা বলতে পারি উম নাম্বার যেটা আছে সেটা অবশ্যই কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে, এবং সেই ক্ষেত্রে এটাকে মূলদ সংখ্যা বলা যাবে না, এটাকে তখন কার মান হিসেবে ধরে নিতে হবে? পায়ের মান হিসেবে ধরে নিয়ে এটাকে অমূলদ সংখ্যা কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কখন আমরা অমূলদ দাগাবো আর কখন মূলদ দাগাবো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এটা নিয়ে ডিটেলি আমরা বাস্তব সংখ্যা লেকচারে আলোচনা করেছিলাম। এবার পরের প্রশ্নে চলে যাই। ৫ নম্বর প্রশ্ন, দেখুন ১ থেকে ১০০ পর্যন্ত ৫ যুক্ত সংখ্যা কতটি? তাহলে খেয়াল করেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে, যে ১ থেকে ১০০ পর্যন্ত ৫ যুক্ত সংখ্যা, আমরা জানি প্রতি ১০-এর মধ্যে একটা ৫ যুক্ত সংখ্যা আছে, ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, এরকম করে ৯৫ পর্যন্ত মোট ১০টা এখানে ৫ যুক্ত সংখ্যা পাওয়া যায়, এগুলো তো আমরা আগে থেকেই জানি। আবার ৫০ থেকে শুরু করে, যে ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, যেহেতু ৫৫ এখানে আমরা হিসেব করেছিলাম প্রতি ১০-এর মধ্যে একটা ৫ যুক্ত সংখ্যা, এখানে ৫৪, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, তো এগুলো ৫ যুক্ত সংখ্যা। তাহলে এখানে ৫ যুক্ত সংখ্যা ১০টি ছিল আর এখানে ৯টি ৫ যুক্ত সংখ্যা আছে, তাহলে মোট আমরা পাইছি যে ১৯টি ৫ যুক্ত সংখ্যা। এবং আমরা এখানে বলেছিলাম যে যে কোনো জিরো ব্যতীত, অর্থাৎ শূন্য ব্যতীত ১ থেকে ১০০ পর্যন্ত যদি এরকম বলে ৭ যুক্ত সংখ্যা কতটি, তাহলে হবে ১৯টি, আর যদি বলে কতটি ৭ পাওয়া যায় তাহলে হবে ২০টি। এই যে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু শূন্যের ক্ষেত্রে বলেছিলাম যে ১ থেকে ১০০ পর্যন্ত শূন্য যুক্ত সংখ্যা ১০টি, কিন্তু শূন্য আছে কতটি? ১১টি, কারণ ১০০-এর মধ্যে ২টি শূন্য। তাহলে এটা ক্লিয়ার সবার কাছে যে ৫ যুক্ত সংখ্যা ১৯টি, ৫ কতটি? ২০টি, ৬ যুক্ত সংখ্যা ১৯টি, ৬ কতটি? ২০টি, এইভাবেই, ঠিক আছে? তাহলে আশা করি এটা দ্রুত আমরা আনসার করতে পারবো, কারণ যেহেতু আমাদের টপিকটা জানা আছে। এরপর প্রশ্ন নম্বর ৬, এবার চলে যাই প্রশ্ন নম্বর ৬। দুটি সংখ্যার লসাগু ও গসাগু ৩৬০ এবং ১২, একটি সংখ্যা ১০৮ হলে অপরটি কত? খেয়াল করেন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু ৩৬০ এবং ১২ দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে বলছে। তো আমরা তো জানি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর সাথে সংখ্যা দুইটির মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটি কি? আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু
সংখ্যাদ্বয়ের গুণফল। এটা আমরা পরবর্তীতে ডিটেল আলোচনা করব যে এটা কেমনে হয় সূত্রটা, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই, আপাতত এই প্রবলেমটা আমরা সলভ করি। আমরা জানি সবাই এই ফর্মুলাটা, যে লসাগু গুণ গসাগু, লসাগু কত জানি আমরা 360, আর গসাগু কত দেয়া আছে 12, ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল। তো একটি সংখ্যা কত দেয়া আছে 108, তাহলে মনে করি অপর সংখ্যাটি কত x, তাহলে অপর সংখ্যাটি x, এই x এর মানে আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে x এর মান কত হবে, যে 360 গুণ 12 ডিভাইডেড বাই 108। তাহলে খেয়াল করেন, 12 দিয়ে যদি 108কে কাটি 9 12 108, আর 9 দিয়ে যদি 360কে কাটি 4 9 36, তাহলে 40, তাহলে নিশ্চয় অপর সংখ্যাটি কত হবে 40 হবে। এই যে গ পেয়ে গেলাম অপর সংখ্যাটি। পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর 7। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের 6 গুণ, সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটির দ্বিগুণ কত? তো আমরা বলছিলাম যে এখানে যেহেতু সংখ্যাটি বের করতে বলছে এবং সংখ্যার কি রিলেশন দেওয়া আছে, দুইটা অঙ্কের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটির দ্বিগুণ কত বের করতে বলছে। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে সংখ্যাটির দ্বিগুণ যেহেতু বের করতে বলছে, তাহলে এখানে অপশনে সব কি দেওয়া আছে, দ্বিগুণ দেওয়া আছে। তাহলে কি অরিজিনাল সংখ্যা এগুলা? না, অরিজিনাল সংখ্যা হচ্ছে তার কি অর্ধেক। যেমন 90 এর অর্ধেক কত 45, 108 এর অর্ধেক কত 54, 72 এর অর্ধেক কত 36, 54 এর অর্ধেক কত 27। তাহলে নিশ্চয়ই অরিজিনাল সংখ্যাগুলো এগুলা এবং তাদের দ্বিগুণ অপশনে দেওয়া আছে, এটা তো ক্লিয়ার সবার কাছে। এখানে প্রশ্নটি খেয়াল করতে হবে, আমি সংখ্যাটি কত এই কথাটা বলি নাই, এখানে বলা আছে সংখ্যাটির দ্বিগুণ কত। অনেক সময় আমরা প্রশ্ন খেয়াল না করার কারণে আমাদের এই ছোটো ছোটো মিস্টেকগুলো হয়ে যায়। তাহলে খেয়াল করেন যে যেহেতু দ্বিগুণ বলছে, এগুলো অপশনে দ্বিগুণ দেওয়া ছিল, তাহলে নিশ্চয়ই অরিজিনাল সংখ্যাগুলো আমরা অর্ধেক করে লিখলাম। ওকে, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা তার অঙ্কদ্বয়ের গুণফলের 6 গুণ, যোগফলের 6 গুণ। দেখেন তো, এই যে 45 অঙ্কদ্বয়ের যোগফলের কি 6 গুণ? অঙ্ক দুইটা যোগ করলে কত হয়? 9, 4 এবং 5 যোগ করলে 9, 9কে 6 দিয়ে গুণ করলে কি 45 হয়? না। এখানে দেখেন অঙ্কদ্বয় যদি যোগ করি তাহলে 4 এবং 5 যোগ করলে কত? 9, 9কে 6 দিয়ে গুণ করলে কি 54 হয়? ইয়েস, এটা এই 54 সংখ্যাটি অঙ্কদ্বয়ের যোগফলের 6 গুণ, কারণ অঙ্কদ্বয়ের যোগফল 9 এবং সংখ্যাটি হচ্ছে 54, মানে তাদের 6 গুণ। তাহলে বাকিটুকু মিলাই সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে, এবার এই সংখ্যাটি থেকে যদি আমরা 9 বিয়োগ করি, বলেন এটা থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পাবো? 45, ঠিক না? 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, দেখেন তো স্থান বিনিময় করছে না, 4 5 এর জায়গায় চলে আসছে, 5 4 4 এর জায়গায় চলে গেছে, তাহলে অঙ্কদ্বয় কি করে? স্থান বিনিময় করে। তাহলে আমরা বুঝতেছি এখানে অপশন এটাই কারেক্ট, খ কারেক্ট। কেন খ কারেক্ট? কারণ প্রকৃত সংখ্যাটি 54 এবং যেহেতু সংখ্যাটির দ্বিগুণ বের করতে বলছে, তাহলে নিশ্চয়ই সংখ্যাটি হবে 108। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখেন প্রশ্ন নম্বর 8। কোন ভগ্নাংশটি বৃহত্তম? আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের লেকচার 2তে, বাস্তব সংখ্যা লেকচার 2তে এটা নিয়ে আলোচনা করেছিলাম, কোন সংখ্যাটি ভগ্নাংশটি বৃহত্তম বা ক্ষুদ্রতম। খেয়াল করেন এখানে লব আছে 19, হর আছে 24, লব এবং হর, লব এবং হর, লব এবং হর, এবং খেয়াল করেন এখানে লব এবং হরের পার্থক্যগুলো সমান। এই যে এখানে 19 এবং 24 পার্থক্য 5, 17 22 পার্থক্য 5, 13 18 পার্থক্য 5, 8 এবং 13 পার্থক্য 5। যদি লব এবং হর, অর্থাৎ হর এবং লবের পার্থক্য যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভগ্নাংশটি দেখতে বড় হবে সেটি বৃহত্তম, আর যেটা দেখতে ছোট সেটি ক্ষুদ্রতম। তাহলে এখানে দেখতে সবচেয়ে বড় এটি, তাহলে এখানে ক হচ্ছে সবচেয়ে বৃহত্তম আর ঘ হচ্ছে সবচেয়ে কি ক্ষুদ্রতম, কারণ এটা দেখতে সবচেয়ে ছোট। ক্লিয়ার এখন? কারণ এটা এখানে বৃহত্তম যেহেতু বের করতে বলছে, তাহলে এখানে অপশন ক সঠিক হবে। অথবা যদি এটা মনে না থাকে, আমরা বলছিলাম ওই যে ক্রস সিস্টেমে যে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম বের করতে পারি, ওইভাবেও নির্ণয় করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ প্রশ্ন ছিল। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, প্রশ্ন নম্বর 9। দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এই কথাগুলো আমরা আলোচনা করেছিলাম, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে মানে লসাগুকে 12 15 20 এবং 25 দ্বারা ভাগ করলে, এই এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অবশিষ্টটা ফিক্সড, কিন্তু আমরা প্রথম 1 নম্বর যে অঙ্কটি করেছিলাম সেখানে অবশিষ্টগুলো ফিক্সড ছিল না, এক একজনের জন্য অবশিষ্টগুলো এক এক রকম ছিল, এই জন্য আমরা
মূল সংখ্যা এবং অবশিষ্ট এর পার্থক্য নির্ণয় করেছিলাম। তবে এই ক্ষেত্রে দেখেন যে যেহেতু এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট, তাহলে আমরা বুঝতে পারতেছি যে নিশ্চয়ই ওই সংখ্যাগুলোর লসাগু, ক্ষুদ্রতম সংখ্যা মানে তো লসাগু, লসাগুকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে তো নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু 11 যদি অবশিষ্ট থাকে তাহলে বুঝে নিতে হবে নিশ্চয়ই তাদের লসাগু এর চেয়ে আরও 11 বেশি, অর্থাৎ 11 যদি বেশি না হয়ে 11 কম হতো তাহলে বরাবর এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো, তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি তাদের লসাগু। কিন্তু যেহেতু 11 অবশিষ্ট থাকে তাহলে নিশ্চয়ই ওই সংখ্যাটি তাদের লসাগু এর চেয়ে আরও 11 বেশি, যার কারণে 11 থেকে যাচ্ছে। তাহলে খেয়াল করেন 12, 15, 20 এবং 25, তাহলে তাদের কি নির্ণয় করবো আমরা? লসাগু। তাহলে তাদের লসাগু যদি বের করি যে 12, 15, 20, 21, 12, 15, 20, 25 এই সংখ্যাগুলোর যদি লসাগু বের করি, তবে এটা বের করার একটা সহজ অন্য পদ্ধতি আছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে ডিটেইলে আলোচনা করব, যার যেটা সুবিধা হয় সেভাবে বের করতে পারেন। আপাতত আমি আমরা যে স্কুল সিস্টেমে বের করছি সেভাবেই দেখাই দিচ্ছি। দেখেন লসাগু, তো লসাগু যদি করি দেখেন এখানে তিন, আচ্ছা এখানের মধ্যে খেয়াল করেন, এমনি তারপর একটু বলে ফেলি তাহলে সহজ হয়ে যাবে সবার কাছে। সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে কাজ করবেন, তাহলে লসাগুটা দ্রুত বের করতে পারবেন অনেকগুলো সংখ্যা থাকলে। বলে সবচেয়ে বড় সংখ্যা কত? 25। তাহলে 25-এর সাথে একদম টোটালি মিল নাই, এরকম তো নাই, কিছু নাই, কিছু মিল আছে, যে 15-20 একদম মিল নাই, কিন্তু 25-এর সাথে 12। খেয়াল করেন 25-এর সাথে একদম মিল নাই কোনটা? 12। তাহলে নিশ্চয়ই এই দুটো সংখ্যার যদি লসাগু নিতে হয় তাহলে 25 গুণ 12 নিতে হবে। তো আমরা জানি যে 25 গুণ 12 ইকুয়াল টু কত? 300। এবার খেয়াল করতে হবে এই 300-এর মধ্যে এখানে কোনো কিছু আনকমন আছে কিনা। 300-কে 15 দিয়েও ভাগ করা যায়, আবার 300-কে 20 দিয়েও ভাগ করা যায়, তাহলে 300-ই হচ্ছে এই সংখ্যাগুলোর কি? লসাগু। আমরা পেয়ে গেছি তাহলে এই সংখ্যাগুলোর লসাগু যেহেতু 300, এবং 300-কে সবগুলো দ্বারা কি করা যায়? ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে না। কিন্তু এখানে বলছে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাহলে নিশ্চয়ই মূল সংখ্যাটি 300-এর চেয়ে আরও 11 বেশি, অর্থাৎ কত হবে? 311। তাহলে আমরা অপশন খই সঠিক, অর্থাৎ 311-কে প্রত্যেকটা দ্বারা ভাগ করলে বরাবর 300 আসে, কিন্তু এখানে অবশিষ্ট কত থেকে যায়? 11 থেকে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা স্কুলে আমরা এই অঙ্কগুলো করেছিলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন নিচের কোন সংখ্যাটির উৎপাদক সবচেয়ে বেশি? উৎপাদক সংখ্যা বের করতে বলছে, উৎপাদক এক জিনিস, মৌলিক উৎপাদক আরেক জিনিস। খেয়াল করেন নিচের কোন সংখ্যাটির উৎপাদক সবচেয়ে বেশি, খেয়াল করেন। তাহলে এখানে আমরা 88, এটার যদি উৎপাদক বের করতে চাই, দেখি 2 দিয়ে ভাগ যায় 44, 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় কত? 22, 2 দিয়ে ভাগ দিলে 11। যদি সংখ্যা সম্বন্ধে দ্রুত আপনাদের আইডিয়া থাকে তাহলে এটা লিখতে আসলে সুবিধা, এইভাবে করার চেয়ে আসলে সুবিধা অন্যভাবে যাচ্ছে। যাই হোক আমি আপাতত এইভাবে লিখে দেখেন, তাহলে 2 কয়টা পেলাম? 3টা। তাহলে এখানে দুই ধরনের মৌলিক উৎপাদক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 11, কিন্তু 2 কয়টা আছে? 3টা আছে। তাহলে 3টা হলে তার চেয়ে একটা বেশি লাগবো, মানে 3+1=4 আর কি, ইনটু এবার 11 কয়টি আছে? 1টি। তাহলে 1টি হলে ওই যে 1+1 তার চেয়ে একটি বেশি লিখবো। লেখার পর এবার এই দুটি গুণ করলেই উৎপাদক সংখ্যা বের হয়ে যাবে, যে 4 এবং 2 গুণ করলে কত? 8। তাহলে 88-এর 8টি উৎপাদক আছে। কিন্তু আমরা যদি 120-এর বের করি, এখানে তিন ধরনের মৌলিক উৎপাদক আছে, যার মৌলিক উৎপাদক সংখ্যা যত বেশি তাহলে বুঝে নিতে হবে তার টোটাল উৎপাদক সংখ্যাও তত বেশি হবে। এখানে তিন ধরনের পাওয়া যায়, দেখেন 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে এখানে তিন ধরনের মৌলিক উৎপাদক আছে, 2, 3, 5, তিন ধরনের মৌলিক উৎপাদক। তাহলে 2, 3টা আছে, তাহলে আমরা লিখবো 4 গুণ 3, 1টা আছে তাহলে লিখবো 2 গুণ 5, 1টা আছে তাহলে লিখবো 2। তাহলে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে আমরা বুঝলাম যে 120-এর 16টি উৎপাদক আছে। সিমিলারলি আমরা যদি 170-এর বের করি, এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? যে 85, এবং 5 দিয়ে ভাগ করলে 17। এখানেও 3টা মৌলিক উৎপাদক আছে কিন্তু সংখ্যাগুলো কম, 2, 5 এবং 17। 2 যেহেতু 1টি আছে তাহলে 2, 5 1টি আছে তাহলে 2, 17 1টি আছে তাহলে 2, তাহলে মোট উৎপাদক সংখ্যা 8টি। এবং সর্বশেষ যে 256 আছে, আমরা জানি এখানে 2, 8টা মিলে 256 হয়, এই যে 2 দিয়ে ভাগ করলে 128, আবার 2 দিয়ে ভাগ করলে 64, আবার এখানে 2 দিয়ে ভাগ করলে 32, আবার 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4,
দুই দিয়ে ভাগ করলে দুই, এখানে একটি মৌলিক উৎপাদক আছে শুধুমাত্র দুই, এবং দুই যেহেতু আটটি আছে তাহলে এখানে আমরা লিখবো শুধুমাত্র কত, নয়, অন্য কোনো মৌলিক উৎপাদক নাই তাহলে গুণ করার জন্য আর কিছু নাই, অর্থাৎ নয়টি উৎপাদক আছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি এখানে সর্বোচ্চ উৎপাদক সংখ্যা ১৬টি কার, ১২০। তাহলে অপশন খ কারেক্ট, যে ১২০ ১৬টি উৎপাদক আছে। এগুলো লসাগু গসাগু চ্যাপ্টারেরই কনসেপ্ট, শুরুর কনসেপ্ট, আমরা সেখানে ডিটেলে আলোচনা করলে আমরা আরো শর্টকাটে দ্রুত অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। আমরা পরের প্রশ্নে চলে যাই। এ বি দুটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? তাহলে যেহেতু জোড় সংখ্যা বের করতে বলছে আমাদেরকে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে বাস্তব সংখ্যা লেকচার টুতে, সেখানে বাস্তব সংখ্যা দুই নাম্বার লেকচারে এ বি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা দেখি যেহেতু এ আর বি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে, তাহলে এ এর মান যদি টু হয় তাহলে বি এর মান কত হবে? থ্রি। অর্থাৎ প্রথমটা জোর হলে পরেরটা বিজোর হতে পারে, অথবা প্রথমটা যদি বিজোর হয় তাহলে পরেরটা জোর হতে পারে। তাহলে আমরা সংখ্যাগুলো এভাবে ধরে নিতে পারি। তাহলে এখানে অপশন কয়ভাবে টেস্ট করতে হবে? দুইভাবে, এ জোর হলে বি বিজোর, এ বিজোর হলে বি জোর। আচ্ছা, তাহলে নিচের কোনটি অবশ্যই জোর, মাস্ট বি ইভেন, তাহলে অবশ্যই জোর সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রথমে কত আছে? এ, এ যে জোর হবে এরকম কোনো গ্যারেন্টি নাই, এর মানটা বিজোরও হতে পারে, দুইও হতে পারে, তিনও হতে পারে, জোর হতে পারে, বিজোর হতে পারে, তাহলে এটা অবশ্যই জোর এটা বলা যাবে না। তারপরে এ ইন্টু বি প্লাস ওয়ান, দেখেন এ আর বি যদি গুণ করেন, প্রথমে এটা দিয়ে টেস্ট করি, তিন দুগুণা কত? ৬, ছয়ের সাথে এক যোগ করলে ৭, এটা তো বিজোড় সংখ্যা, তাহলে অপশন এটা সঠিক নয়, আর বাকেটে দিয়ে টেস্ট করার দরকার নাই, প্রথমটাই তো বিজোড় চলে আসছে। পরেরটাতে আসি, এ প্লাস বি প্লাস টু, দুই যোগ তিন যোগ দুই, তাহলে দুই যোগ তিন ৫, ৫ আর ২ কত? ৭, এটাও বিজোড় চলে আসছে, বার। তারপরে এ বি প্লাস টু, দেখেন এ বি তিন দুগুণা কত? ৬, ছয়ের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে কত? ৮, এটা জোর সংখ্যা। আবার তিন চারা কত? ১২, ১২র সাথে যদি যোগ করা হয় তাহলে ১৪, এটাও জোর সংখ্যা। তাহলে এখানে অপশন ঘ কারেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে অপশন ঘই সঠিক হবে, অর্থাৎ এ বি প্লাস টুই সঠিক আনসার। পরের প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর ১২, নিচের কোনটি বর্গ সংখ্যা নয়? এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম, এগুলো কিছু যদিও সংখ্যাগুলো দেখতে অনেক বড় বড়, এখানে কিছু বলছিলাম যে আমরা সিমটম দিয়ে বুঝতে পারি। তো আমরা জানি বর্গ সংখ্যা যদি হতে হয় তাহলে এককস্থানীয় অঙ্কগুলোর দিকে তাকালেই আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। খেয়াল করেন এখানে এককস্থানীয় অঙ্ক ২, আমরা জানি কোনো সংখ্যাকে বর্গ করলে এককস্থানীয় অঙ্কগুলো, যেমন জিরো যে সংখ্যার লাস্টে আছে, যেমন ধরেন ৩০, এই সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে একটা জিরো এর পরিবর্তে কয়টা জিরো আসবে? ২টা জিরো। তাহলে এককস্থানীয় অর্থাৎ যদি লাস্টে যদি ২টা জিরো থাকে, অথবা লাস্টে যদি ১ থাকে, অথবা লাস্টে যদি ৪ থাকে, অথবা লাস্টে ৯ থাকলে, ৫ থাকলে, ৬ থাকলে, এই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হতে পারে, মেবি। বাট যার এককস্থানীয় অঙ্ক ২ হবে, ৩ হবে, ৭ হবে, ওই সংখ্যাগুলো কখনো বর্গ সংখ্যা হতে পারে না, কারণ কোনো সংখ্যাকে স্কোয়ার করলে লাস্টে কখনো, অর্থাৎ এককস্থানীয় অঙ্ক কখনো ২ আসারও সম্ভাবনা নাই, ৩ আসারও সম্ভাবনা নাই, ৭ আসারও কোনো সম্ভাবনা নাই। যেহেতু এখানে এককস্থানীয় অঙ্ক ২ আছে তাহলে এই সংখ্যাটি কখনোই বর্গ সংখ্যা হতে পারে না, তার মানে আমরা অপশন দেখেই বুঝতে পেরেছি যে এখানে ক বর্গ সংখ্যা নয়। দুটি সংখ্যার যোগফল ১৫ এবং তাদের বর্গের যোগফল ১১৩, তাহলে সংখ্যাদ্বয় কত? তাহলে দুটি সংখ্যার মধ্যে রিলেশন দেওয়া আছে, সংখ্যাদ্বয় বের করতে বলছে। তাহলে আমরা বলছিলাম এক্ষেত্রে অপশন টেস্ট, কারণ দুইটা সংখ্যার সম্পর্ক আছে, সংখ্যা দুটি বের করতে বলছে, বাস আর কোনো কষ্ট নাই। দুটি সংখ্যার যোগফল ১৫, ৪ ১১ যোগ করলে ১৫, ৬ ৯ যোগ করলে ১৫, ৮ ৭ যোগ করলে ১৫, ১০ এবং ৫ যোগ করলেও কত হয়? ১৫ হয়। তাহলে তো এখানে সব অপশনেই ১৫, তাদের বর্গের যোগফল ১১৩, তাহলে এটা দিয়ে আমাদের অপশন টেস্ট করতে হবে। তাদের বর্গের যোগফল আমরা জানি ১১কে বর্গ করলে ১২১ হয়ে যায়, তো এটা তো ১১৩ ক্রস করেই ফেলতেছে, তাহলে তো এটা সম্ভব না কখনো। তারপর এখানে আসি, ৯ এর বর্গ কত? ৮১, আর ৬ এর বর্গ ৩৬, তাহলে এটা হচ্ছে ৩৬ আর ওটা হচ্ছে ৮১, আর ৩৬ আর ৮১ যোগ করতে গেলে ৬ আর ১ লাস্টে কত হবে? ৭ হবে, কিন্তু লাস্টে এখানে ৩ আছে, এটা হবে না, বাদ। এরপর আসেন, ৭ এর বর্গ কত? ৪৯, ৮ এর বর্গ কত? ৬৪। তাহলে আবার যোগ করি, ৯ আর ৪ এ কত? ১৩, এই যে মিলছে ১৩ এর ৩, আর এখানে ৬ আর ৪ এ ১০, ১০ আর ১ ১১, অর্থাৎ ১১৩। ৪৯ এবং ৬৪ যোগ করলে কত পাওয়া যায়? ১১৩ পাওয়া যায়। তাহলে অপশন গ সঠিক। আমরা পরের প্রশ্নে চলে যাই, ১৪ নম্বর প্রশ্ন, কোনো সংখ্যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ বিয়োগ করলে ১২ হয়, সংখ্যাটি কত?
তাহলে এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ বিয়োগ করলে বারো হয়। আমরা এটা ইচ্ছে করলে ইকুয়েশন দিয়েও করতে পারি, অথবা সংখ্যাটি কত একটা সংখ্যায় সেটাই রিলেশন দেওয়া আছে, অপশন টেস্টও করতে পারে। তাহলে অঙ্কটা কয়ভাবে সলভ করতে পারে? দুইভাবে। আগে ইকুয়েশন দিয়ে যদি বলি, দেখেন তো কোনো সংখ্যার এক তৃতীয়াংশ থেকে, মনে করে সংখ্যাটা এক্স, ঠিক আছে, তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ মানে কি, তাহলে এক্স ডিভাইডেড বাই থ্রি, ঠিক না, তিন ভাগের একবার, থেকে এক চতুর্থাংশ বিয়োগ করলে, তাহলে বলেন সংখ্যাটির এক চতুর্থাংশ কত, এই যে এক্স বাই ফোর, তো এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ বিয়োগ করলে কত হয় বলছে, বারো হয়, টুয়েলভ পাওয়া যায়, এই কথাটা বলছে। তাহলে এখান থেকে লসাগু করলে বেড়ে যাচ্ছে, এখানে লসাগু টুয়েলভ, এটা ফোর এক্স আর এটা কত, থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ, তাহলে এক্স ইকুয়াল টু বারো বারো গুণ করলে কত হয়, একশো চুয়াল্লিশ। এই যে এখানে ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে এক্স, আর বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয়। ইকুয়েশন দিয়েও বের করতে পারি, অথবা মুখোমুখি ক্যালকুলেট করতে পারি। দেখেন একশো চুয়াল্লিশ, বলেন একশো চুয়াল্লিশের এক তৃতীয়াংশ কত, এটা তিন ভাগের এক ভাগ হচ্ছে আটচল্লিশ, ঠিক আছে, আর একশো চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ কত, চার ভাগের এক ভাগ হচ্ছে ছত্রিশ, তাহলে আটচল্লিশ আর ছত্রিশ এই দুটার বিয়োগফল কত, বারো, তাহলে অপশন খ সঠিক। তাহলে আমরা ইচ্ছা করলে অপশন টেস্টও করতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা ওই যে ইকুয়েশন দিয়েও প্রশ্নগুলোকে সমাধান করতে পারি। প্রশ্ন নম্বর পনেরো, ২৫ থেকে ৯১ পর্যন্ত সংখ্যার মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম, খুব সহজ। দেখেন ২৫ থেকে ৯১, আগে জানতে হবে ২৫ থেকে ৯১ পর্যন্ত মোট সংখ্যা কতটি। তো ৯১ থেকে ২৫ বাদ দিয়ে এক যোগ করলে তাহলে মোট কয়টি পাওয়া যায়, যে ৬৭টি সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, কারণ ৯১ থেকে যখন ২৫ বাদ দেবো তখন ২৫ও তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে ওই ২৫ সংখ্যাটা সহ ইনক্লুড করলাম, তাহলে মোট ৬৭টি সংখ্যা। আমরা জানি সাত দ্বারা বিভাজ্য সংখ্যা মানে প্রতি ৬০টা সংখ্যার মধ্যে, পরপর ৬০টা সংখ্যার মধ্যে একটা সাত দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। তাহলে এরকম কয় ভাগ আছে আমরা দেখি, এই জন্য আমরা ৬৭কে কত দিয়ে ভাগ করব, সাত দিয়ে ভাগ করব। বলেন সাত দিয়ে ভাগ করলে সাত নং কত, ৬৩, তাহলে অবশিষ্ট কত থাকে, চার। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে নয়টা সাত দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, মানে কি এরকম সাত ভাগ, সেটা হোক প্রথম দিক থেকে হোক সেটা শেষের দিক থেকে, আপনি যে কোনো এক দিক থেকে হিসাব করতে পারেন। তাহলে এখানে আর অবশিষ্ট কয়টি সংখ্যা থাকে, চারটি। যে অবশিষ্ট চারটি সংখ্যা আছে, এই চারটি সংখ্যা আপনি ইচ্ছে করলে যে শেষ চারটি সংখ্যাও হিসাব করতে পারেন, অথবা প্রথম চারটি সংখ্যাও হিসাব করতে পারেন। লাস্ট থেকে ক্লাস করে আসলে প্রথম চারটি সংখ্যা, প্রথম থেকে শেষের দিকে গেলে শেষ চারটি সংখ্যা, যেভাবে খুশি। তো আমাদের সুবিধার্থে আমরা একটা কাজ করি, প্রথম চারটি সংখ্যায় অবশিষ্ট ধরি, ঠিক আছে। তাহলে প্রথম চারটি সংখ্যা এখানে কত কত আছে, দেখেন তো প্রথম চারটি সংখ্যা আর বাকি আছে কত, এই প্রথম চারটি সংখ্যা ২৫ ২৬ ২৭ ২৮। বলেন এই চারটি সংখ্যার মধ্যে কোনো সংখ্যা কি সাত দ্বারা বিভাজ্য, হ্যাঁ এখানে ২৮ সাত দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ৬৩টা সংখ্যার মধ্যে ৯টি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য, আর অবশিষ্ট যে চারটি আছে তার মধ্যে একটি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য। তাহলে মোট ৯ যোগ ১ সমান কতটি, ১০টি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর ক সঠিক, এই যে ১০টি সংখ্যা হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, ১৬ নম্বর প্রশ্ন, একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, খুব সহজ অঙ্ক, যত তত, এই যে দেখেন একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, খেয়াল করেন ৩১ থেকে যত বেশি হবে ৫৫ থেকে তত কম হবে, তাহলে নিশ্চয়ই ওই সংখ্যাটা ৩১ এবং ৫৫ এর বরাবর মাঝখানে অবস্থিত, ঠিক না। তাহলে আমরা এটি ইকুয়েশন দিয়ে না করে মুখোমুখি করে ফেলতে পারি, বরাবর ৩১ এবং ৫৫ মধ্য সংখ্যা, মধ্য মানে তো অ্যাভারেজ, গড়। আমরা জানি মধ্য সংখ্যা কীভাবে বের করতে হয়, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ, দুই দিয়ে ভাগ করলে বরাবর মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে মাঝখানের সংখ্যাটা কত আসে, ৩১ এবং ৫৫ যোগ করলে কত, ৮৬, আর ৮৬কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে, ৪৩। তাহলে আমরা বুঝে নিলাম যে সংখ্যাটি হবে ৪৩, গ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নাম্বার ১৭, ১৮ ৩৬ এবং ৪২ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট তিনটি ড্রামের পানি পরিমাপে সবচেয়ে বড় কত লিটার মগ ব্যবহার করা যাবে। দেখেন সবচেয়ে বড় কত লিটারের মগ দিয়ে এই পানিগুলো পরিমাপ করা যায়, আমরা জানি যে বৃহত্তম সংখ্যা দ্বারা তাদেরকে পরিমাপ করা যায়, তাদেরকে ভাগ করা যায়, ওই বৃহত্তম বা বড় মাপের ভ্যালুটাকে, মানটাকে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়, ঠিক না।
তার মানে আমাদেরকে এই সংখ্যাগুলোর কি নির্ণয় করতে বলছে, গসাগু। কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা চ্যাপ্টারটা ডিটেইলি পড়বো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে তাদের গসাগু যেহেতু বের করতে হবে, কার কার, যে 18, 36 এবং 42-এর গসাগু। দেখেন 18, 36 এবং 42-এর মধ্যে সর্বোচ্চ কমন কত যায়? 6। কারণ 6-এর দিয়ে 18-কে ভাগ করা যায়, 6 দিয়ে 36-কে, 6 দিয়ে 42-কে, তার চেয়ে বেশি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ঠিক না? তাহলে আনসার হবে 6। অথবা আপনাদের যদি সেভাবে বুঝতে অসুবিধা হয়, আমরা আরেকভাবে অঙ্কটাকে সলভ করতে পারি, অপশন টেস্ট করতে পারি। দেখেন যে 18 দিয়ে যদি মাপতে যান, এটা দিয়ে 18 লিটার মাপা যাবে, 18 দিয়ে 36 লিটার মাপা যাবে, তো 18 দিয়ে 42 লিটার মাপা যাবে না, কারণ 18 দুগুণা 36, সেখানে আরো 6 লিটার থেকে যাবে। 9 দিয়ে যদি মাপতে যান, 18 লিটার মাপা যাবে, 9 দুগুণা 18, 9 দিয়ে এখানে মাপতে গেলে 36, 4 9 36 মাপা যাবে, 9 দিয়ে 42 মাপা যাবে না। 6 দিয়ে যদি বলি, 6 দিয়ে 18 মাপা যাবে, 36 মাপা যাবে, 42 মাপা যাবে। তাহলে বৃহত্তম সংখ্যার মধ্যে 6, কিন্তু 3 তো আরো ক্ষুদ্রতম, কিন্তু সর্বোচ্চ কত? যেহেতু 3 দিয়েও সব মাপা যায়, কিন্তু 3 এবং 6-এর মধ্যে বৃহত্তম হচ্ছে 6, তাহলে তাদের গসাগু হচ্ছে 6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে 6 লিটারের মগ ব্যবহার করলে 13 ড্রামের পানিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। আমরা পরের প্রবলেমে চলে যাই। দেখেন 18 নম্বর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরফল 149, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই টপিকটা নিয়ে আমরা সংখ্যা চ্যাপ্টারে আলোচনা করেছিলাম প্রথম লেকচারে, সেখানে আমরা টেকনিকটা কিভাবে বের করতে হয় সেটা ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাহলে জেনে ফেলি যে ক্ষুদ্রতম সংখ্যাটি যদি বের করতে বলে, তাহলে আমরা জানি যে বর্গের যে অন্তরফল দেওয়া আছে, ওই অন্তরফল থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে। আর যদি বৃহত্তম সংখ্যা বলতো, তাহলে ওই যে বর্গের অন্তরফলের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে এটা হবে। তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যা কত আসে? 148-কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাওয়া যায়? 74 পাওয়া যায়। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 74। আর যদি বৃহত্তম সংখ্যাটি বলতো, তাহলে কত আসতো? 75 আসতো, তখন এটা হয়তো বৃহত্তম সংখ্যা। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে 74 আনসার হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, যে প্রশ্ন নাম্বার 19, 75 থেকে 130 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে লেকচার 1-এ আলোচনা করেছিলাম, যে প্রথম লেকচারে, যে মৌলিক সংখ্যাগুলো মনে রাখার উপায় হিসেবে, যে প্রথম 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা, তার মধ্যে ছিল যে 44, 22, 322, 321। এবং 101 থেকে 104 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো ছিল, সেগুলো ছিল 411, 31, 222, 4114। তাহলে একটু খেয়াল করুন যে যেহেতু এখানে বলা আছে 75 থেকে, তাহলে আমরা 80 থেকে কাউন্ট করি, পরে 75 থেকে 80 পর্যন্ত যে মৌলিক সংখ্যা সেটা আমরা হিসাব করে ফেলবো। যে এখানে প্রথমে 80-এর পর, অর্থাৎ 90-এর আগে এবং 100-এর আগে, 90-এর আগে 2টি, 100-এর আগে 1টি মৌলিক সংখ্যা আছে। আবার এদিকে 110-এর আগে 4টি, 120-এর আগে 1টি, 130-এর আগে 1টি। তাহলে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি 2, 1, 4, 1, 1। তাহলে মোট কতটি? 2 একে 3, 3 এবং 4-এ 7, 7-এ 1 8, 8-এ 1 9। তো 9টি মৌলিক সংখ্যা পাওয়া গেছে 80-এর পর থেকে। কিন্তু এদিকে আবার এই যে 75 থেকে 80-এর মধ্যে 1টি মৌলিক সংখ্যা আছে, সেটি হলো 79। তাহলে 9টি যোগ 1টি, তাহলে মোট কয়টি মৌলিক সংখ্যা? 10টি মৌলিক সংখ্যা পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম যে 75 থেকে 130 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমাদেরকে মৌলিক সংখ্যার একটু সিকোয়েন্সটা মনে রাখলে, এই যে 1 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, ওই সিকোয়েন্সটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 20-তে যাই। দেখেন 660-এর কতটি মৌলিক উৎপাদক আছে? মৌলিক উৎপাদক বলছে, এখানে উৎপাদক বলে নাই, কিন্তু এমনি 660-কে যদি আমরা ভাঙতে যাই, তাহলে কত কত পাওয়া যায়? 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 330, আবার 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 165, এবার 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 55, 5 দিয়ে ভাগ করলে 11। তাহলে খেয়াল করেন এখানে মৌলিক উৎপাদক কি কত কত, 2 দ্বারা ভাগ যায়,
তিন দ্বারা ভাগ যায়, পাঁচ দ্বারা ভাগ যায়, এগারো দ্বারা ভাগ যায়। তাহলে মৌলিক উৎপাদক কতটি পাওয়া যাচ্ছে? চারটি, এগারো, পাঁচ, তিন এবং দুই। তাহলে এখানে চারটি মৌলিক উৎপাদক আছে, দুই, তিন, পাঁচ এবং এগারো। কিন্তু যদি বলতো উৎপাদক সংখ্যা কতটি, তাহলে তো এখানে চারটি আনসার। কিন্তু যদি বলতো উৎপাদক কতটি, মৌলিক কতটা যদি লেখা না থাকতো, তাহলে উৎপাদক সংখ্যা আমরা হিসাব এর আগেও করেছিলাম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে। এই যে খেয়াল করেন, যেহেতু দুইটা দুই আছে তাহলে থ্রি লিখবো আমরা, একটা তিন আছে তাহলে টু লিখবো, একটা পাঁচ আছে তাহলে টু লিখবো, আর একটা এগারো আছে তাও টু লিখবো। তাহলে মোট কতটি পাওয়া যায়? তিন দুগুণা ছয়, ছয় দুগুণা বারো, বারো দুগুণা চব্বিশ। তাহলে এখানে চব্বিশটি উৎপাদক পাওয়া যায়। উৎপাদক সংখ্যা চব্বিশ, কিন্তু মৌলিক উৎপাদক সংখ্যা চারটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর একুশ। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ছয়, আট, নয় এবং বারো দ্বারা ভাগ করলে যথাক্রমে তিন, পাঁচ, ছয় এবং নয় অবশিষ্ট থাকে? যদি এগুলো অপশন ম্যাচ করা যায়, তারপর আমরা এর আগে আলোচনা করেছিলাম যে সংখ্যাটিকে ছয়, নয়, আট এবং বারো দ্বারা ভাগ করা যায়, নিশ্চয় ওই সংখ্যাটি এই সংখ্যাগুলোর কি দশা করে। কিন্তু এখানে ভাগ করলে আবার অবশিষ্ট থাকে বলছে, অবশিষ্ট কত থাকে? তিন, পাঁচ, ছয়, নয়। তাহলে অবশিষ্ট কি সেম নাকি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন অবশিষ্ট থাকে, এক একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এক এক রকম অবশিষ্ট থাকে। ভিন্ন ভিন্ন অবশিষ্ট থাকলে আমরা বলছিলাম যে ওই সংখ্যা এবং অবশিষ্টের মধ্যে পার্থক্য গুলো কত দেখার জন্য, ছয়, আট, নয় এবং বারো। একটু খেয়াল করেন যে এই ছয় দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে তিন, আট দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে পাঁচ, নয় দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে ছয় এবং বারো দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে নয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি, এদের পার্থক্য তিন, এদের পার্থক্য তিন, এদের পার্থক্য তিন এবং এদের পার্থক্য তিন। অর্থাৎ বোঝা যাচ্ছে কি, এক কথায় আমরা বলতে পারি যেহেতু সবার পার্থক্য তিন, তার মানে ছয়, আট, নয়, বারো এই চারটি সংখ্যা দিয়ে এমন কোন সংখ্যাকে ভাগ করা যায় কিনা যাকে ভাগ করার পরে যা থাকবে তার চেয়ে ওই মানটা টোটাল মানের চেয়ে তিন কম হবে। আর আমরা জানি যে ছয়, আট, নয় এবং বারো এই চারটি সংখ্যা দিয়ে যাদেরকে ভাগ করা যায় ওই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু বের করে যদি তার থেকে আমরা তিন বিয়োগ করি তাহলে অবশিষ্ট এই অংশগুলো পাওয়া যাবে। কারণ তিন বিয়োগ করা মানে কি, যে ছয় দিয়ে ভাগ যেত তিন বিয়োগ করা মানে তিন অবশিষ্ট থাকে, আট দিয়ে ভাগ করা যেত তিন কমা মানে পাঁচ অবশিষ্ট থাকবে, নয় দিয়ে ভাগ করা যাবে তিন কমা মানে ছয় অবশিষ্ট থাকবে, বারো দিয়ে ভাগ করা যাবে তিন কমা মানে নয় অবশিষ্ট থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, তার মানে আমাদেরকে ছয়, আট, নয়, বারো এগুলো লসাগু বের করে তিন বাদ দিতে হবে। তাহলে লসাগু গুলো বের করি, আর লসাগু বের করার সিস্টেম আবার বলি, এখানে সর্বোচ্চ সংখ্যা কত? বারো। আর বারো এর চেয়ে মানে বারোর সাথে একদম মিল নাই, কমন নাই কোন উপাদানের, এরকম কোন উপাদান আছে নাই। তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা বারো, তাহলে এখানে বারো থেকে যদি আমরা অঙ্কন চাই, এরকম বারো একে বারো, বারো দিয়ে তো সবাইকে যায় না, চব্বিশও যাবে না, নয় দিয়ে ভাগ যাবে না, তারপর তিন বারো ছত্রিশ, ছত্রিশকে আবার আট দিয়ে যাবে না, চার বারো আটচল্লিশ, সেখানে নয় দিয়ে ভাগ যাবে না, এদিকে পাঁচ বারো ষাট, সেখানেও এই যে নয় দিয়ে ভাগ যাবে না, কিন্তু ছয় বারো বাহাত্তর, বাহাত্তরকে কিন্তু এই যে বারো, নয়, আট, ছয় সবাই সংখ্যাকে দিয়ে ভাগ করা যায়। অথবা আমরা যে স্কুলে করেছিলাম সেভাবে বের না করে আর একটা ওয়ে আছে বলছিলাম, যেখানে আনকমন কোন কোন জিনিসগুলো আছে সর্বোচ্চটা দিনে আগে, আনকমন কি কি আছে, আট এবং নয় হচ্ছে আনকমন, আট এবং নয়ের মধ্যে কোনো কমন নাই, তার মানে এখানে আট নং কত আসে, বাহাত্তর পাইলাম। এই বাহাত্তরকে বাকি আর সংখ্যা ছয় দিয়ে কি ভাগ করা যায়? যায়। বারো দিয়ে কি ভাগ করা যায়? যায়। তাহলে এখানে ছয়, আট, নয় এবং বারো এর লসাগু হচ্ছে বাহাত্তর। আর যেহেতু লসাগু বাহাত্তর পেয়ে গেছি, সংখ্যা থেকে কত কম হবে? তিন কম হবে। কিন্তু তিন কম হলে কত পাওয়া যাবে? ঊনসত্তর। অর্থাৎ এই ঊনসত্তর সংখ্যাটিকে যথাক্রমে ছয়, আট, নয় এবং বারো দ্বারা ভাগ করলে তিন, পাঁচ, ছয় এবং নয় অবশিষ্ট থাকে। প্রয়োজনে এক্ষেত্রে আপনারা অপশন টেস্ট করতে পারেন, যদি প্রশ্নটা মাথায় না আসে, নর্মালি তো বুঝতেছেন ছয় দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকে, বলেন ঊনসত্তর কে যদি ছয় দিয়ে ভাগ করেন ছয় এগারো ছিষট্টি, তাহলে অবশিষ্ট কত থাকে? তিন থাকে। আবার আট দিয়ে যদি ভাগ করি, আট আটা চৌষট্টি, তাহলে অবশিষ্ট কত থাকে? পাঁচ থাকে, এই যে পাঁচ। যদি নয় দিয়ে ভাগ করেন, তাহলে নয় দিয়ে ভাগ করলে কতবার যায়? যে সাত নং তেষট্টি, তাহলে অবশিষ্ট কত থাকে? ছয়। আর যদি বারো দ্বারা ভাগ করেন তাহলে কতবার যাবে? পাঁচ বারো ষাট, তাহলে অবশিষ্ট কত থাকবে?
নয় থাকবে, অপশন ক্যাশ করে আপনি বের করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন কোশ্চেন নাম্বার 22, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ডিটেইলিং দশম গসবর কনসেপ্ট গুলো আসলে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। যে 20 থেকে 90 এর মধ্যে সাত যুক্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, খেয়াল করেন 20 থেকে 90 এর মধ্যে সাত যুক্ত, আগে দেখেন সাত যুক্ত সংখ্যা 20 এর পর থেকে শুরু কত দিয়ে 27, 27 কি মৌলিক সংখ্যা? না, তাহলে তো 27 হবে না, 27 এর পরে কত? 37, হ্যাঁ মৌলিক সংখ্যা 37। এরপরে যোগ করতে বলছে কত? 27, 37 এর পরে কত? 47, 47 ও মৌলিক সংখ্যা, 47 এর পরে কত? 57, 57 মৌলিক সংখ্যা নয়, 57 এর পরে কত? 67, হ্যাঁ 67 মৌলিক সংখ্যা। এরপরে সাতের ঘর অনেক শুরু, যে 70 কি মৌলিক সংখ্যা? না, 71 হ্যাঁ মৌলিক সংখ্যা, 72 মৌলিক সংখ্যা না, 73 হ্যাঁ মৌলিক সংখ্যা, 74 মৌলিক সংখ্যা না, 75 মৌলিক সংখ্যা না, 76 মৌলিক সংখ্যা না, 77 মৌলিক সংখ্যা না, 78 না, 79 মৌলিক সংখ্যা। এরপরে 90 এর আগে 87 আছে, 87ও মৌলিক সংখ্যা নয়, কারণ 87 কে 29 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাই? টোটাল পাই 374, অর্থাৎ এই যে সাত যুক্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল পাওয়া যাবে 374। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নাম্বার 23। দেখেন নিচের কোন দুটি ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করে, নিচের কোনটি দুটি ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করে, কোনটি দুটি ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করবে। ক্রমিক সংখ্যা তো আমরা চিনি যে একটা, এখানে যেহেতু এন দ্বারা প্রকাশ করছে তাহলে একটা এন হলে আরেকটা এন প্লাস ওয়ান, ঠিক না? অথবা যদি বলি একটা এন হলে আরেকটা এন মাইনাস ওয়ান হবে, কথা তো এরকমই। তাহলে এই দুইটা যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে এই দুইটা ক্রমিক সংখ্যার গুণফল কত? এই দুইটা গুণ করলে এন ইন্টু এন প্লাস ওয়ান, দ্যাট মিন্স এন স্কোয়ার প্লাস এন, ঠিক না? আর যদি আমরা এই দুইটা গুণ করি এন মাইনাস ওয়ান ইন্টু এন, তাহলে এন স্কোয়ার মাইনাস এন। তাহলে এই যে এন স্কোয়ার মাইনাস এন অথবা এন স্কোয়ার প্লাস এন, এগুলো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করে। তার মানে এখানে যেহেতু অপশন গতে আছে যে এন স্কোয়ার প্লাস এন, তাহলে এন স্কোয়ার প্লাস এন দুটি ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা আশা করি এটা খুব সহজ হবল, একদম এই কনসেপ্ট গুলো আমরা বাস্তব সংখ্যার 2 নম্বর লেকচারে আলোচনা করেছিলাম। এরপর আসেন 24 নম্বর প্রবলেম, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। তাহলে আপনি ব্রেইনে ধরে নিলেন 7 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, এরকম সংখ্যা কি আছে? সাপোজ 12, এটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 একে 7 অবশিষ্ট কত থাকবে? 5 অবশিষ্ট থাকবে 12 কে। আচ্ছা ওই সংখ্যার সাথে 7 যোগ করলে, ওই সংখ্যা মানে কি? এই যে 12, 12 এর সাথে যদি 7 যোগ করা হয়, বলেন 12 এর সাথে 7 যোগ করলে কত হবে? 19, ঠিক না? ওই 19 কে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এই 19 কে যদি আমরা এখন 7 দ্বারা ভাগ করি তাহলে 7 দ্বিগুণ 14 হবে, তাহলে এখানে সরি 5 যোগ করলে বলছে যে 5 যোগ করলে, 5 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 17। আর এই 17 কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে 7 দ্বিগুণ 14 হবে, আর এই 14 মানে তাহলে অবশিষ্ট কত থাকবে? 3 অবশিষ্ট থাকবে। তাহলে সহজে আমরা বুঝতে পারলাম যে বলতেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে যদি 5 অবশিষ্ট থাকে, তাহলে ওই সংখ্যাটির সাথে 5 যোগ করে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এবং যে কোনো সংখ্যা ধরে নিয়ে খুব সহজে অঙ্কগুলোকে সমাধান করা যায়। আচ্ছা তাহলে আমরা এখানে আমরা অপশন খ সঠিক 3 উত্তর পাবে উত্তর। আচ্ছা এবং সর্বশেষ যে প্রশ্নটি, কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে এর মান 40 কমে যায়, সংখ্যাটি কত? তাহলে যেহেতু একটা সংখ্যাই এবং সেটা রিলেশন, ইচ্ছা করলে যেহেতু একটা সংখ্যাই বের করতে বলছে আমরা এর জন্য অপশন টেস্ট করতে পারি অথবা সমীকরণ দিয়েও সমাধান করতে পারি। আমরা তো বলেছিলাম যে একটা সংখ্যার কোনো রিলেশন থাকলে সংখ্যাটি বের করতে বললে, অথবা দুইটা সংখ্যার কোনো রিলেশন থাকলে সংখ্যাটি বের করতে বললে আমরা অপশন টেস্ট করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যদি অপশন টেস্ট করি, খেয়াল করেন তো কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে, 6 দ্বারা ভাগ, যেমন 48 বলেন এটাকে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দ্বারা ভাগ করলে 8 হয়, ঠিক না? তাহলে 6 দ্বারা ভাগ করলে কত কমে যায় বলছে? 40 কমে যায়। বলেন এটাকে 6 দ্বারা ভাগ করার পর যেটা পাইছে এটা কি 40 কমে গেছে? হ্যাঁ 40 কমে গেছে, 48 থেকে 40 কমে 8 এ দাঁড়াইছে, কিন্তু অন্যগুলো আর হবে না, কারণ এই 54 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 9 পাওয়া যাবে,
আর 9 পাওয়া গেলে তার মানে এটা কত কমে যায়, 45 কমে যায়, তার মানে আমাদের বলছে 40 কমে যায়, তাহলে অপশন ক সঠিক। এটা আমরা অপশন টেস্ট করতে পারি, অথবা ইকুয়েশন দিয়ে যদি করতে চাই তাহলে মনে করে সংখ্যাটি কত x, এখন বলতেছে কি ওই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে, ওই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলাম, তো 6 দ্বারা ভাগ করলে এটা মূল সংখ্যা হতে কত কমে যায়, 40 কমে যায়, তাহলে মূল সংখ্যা থেকে ওই ভাগকৃত সংখ্যাটা বাদ দিলে 40 পাওয়া যায়। তো এখান থেকে যদি আমরা সমীকরণের সমাধান করি তাও আমরা কি করতে পারবো, ওই যে x এর মান যদি বের করি শেষ পর্যন্ত ওই x এর মান কত পাওয়া যাবে, 48 পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সমাধান করি, ইকুয়েশনটা বুঝতে পারলে তো ক্যালকুলেশনটা সহজ। তো আমার মনে হয় এক্ষেত্রে অপশন টেস্টটা তুলনামূলক সহজ। তো আমরা জাস্ট প্রিলিমিনারি একটু দ্রুত কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করলাম, ডিটেইলি যখন চ্যাপ্টার গুলো পড়া হয় তখন আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো অনেক সহজ হয় এবং দ্রুত তীব্র অঙ্কগুলোকে সমাধান করা যায়, সেগুলো আমাদের মাথায় কাজ করে। তো আজকে এটুকুই থাকুক, ধন্যবাদ সবাইকে।